আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাযিল বিল্লাহি সমাচার 137 প্রমাণিত ডাকাতির পর নূরে মুজাসসাম বই থেকে পার্ট 3 নূরের সৃষ্টি। আদম দেখলেন একটি উজ্জ্বল নূর। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক আলোচনা নূরে মুজাসসাম বই থেকে তাকফিরে মুফতি একটি হাদিস উল্লেখ করে সেই হাদিসের ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূরের সৃষ্টি প্রমাণ করছেন। আমরা এই হাদিসটা দেখব। আসুন, এই হচ্ছে নূরে মুজাসসাম বই পেজ 17-এ হাদিসের দৃষ্টিতে প্রথম সৃষ্টি কী। তারপরে তিনি সুন্দর আলোচনা করেছেন কলম নাকি প্রথম সৃষ্টি, কলমের পূর্বে কী সৃষ্টি, আরস, আরসের আগে পানি, এইসব আলোচনা করেছেন, আকল সম্পর্কেও আলোচনা করেছেন। সর্বশেষ তিনি একটি হাদিস উল্লেখ করেছেন পেজ 22-তে, কলম আরস বা পানি প্রথম সৃষ্টি নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি। এ বিষয়ে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্তব্য শুনুন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা খায়্যারা লিআদাম বানীহি। এখানে যে হরকত যে দিয়েছেন মারাত্মক ভুল করেছেন, লাম্মা খালকিল্লাহি, লাম্মা খালাকাল্লাহু। আমি অনুরোধ করব পরবর্তী এডিশনে শুদ্ধ করে নেবেন। লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা খায়্যারা লিআদামা বানীহি ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ قال فرآني نورا ساطعا في أسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك أحمد صلى الله عليه وسلم هو الأول والآخر وهو أول شافع آخره بآخرنا عشر نبات دیکھی تینی جب دیتن حضرت ابو حرر رضی اللہ تعالیٰ عنہ بولن رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم بولتن تخون تار شنطان در کے دیکھا لن কোথার থেকে শুরু। ফলে তিনি পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে লাগলেন। অবশেষে তিনি একটি অতি উজ্জ্বল নূর দেখালেন। অতপর আদম আলাইহিসসালাম বললেন, ওহে রব, এটা কে? আল্লাহ তাআলা বলেন, সে তোমার পুত্র আহমেদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সেই প্রথম সৃষ্টি, সেই শেষ নবী, সে প্রথম শাফাআতকারী ও তারই শাফাআত প্রথম কবুল করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিজ গুণে যারা আরবি বুঝেন আপনারা দেখে নেবেন কী পরিমাণ খেয়ানত এখানে আছে অনুবাদে, কী পরিমাণ খেয়ানত আছে আপনারা বুঝে নেবেন আমি আশা করি। বিশেষ করে মাদ্রাসায় আসাতাজায়ে কেরাম যারা আছেন, উপরের ক্লাসগুলোতে আমাদের ছাত্র ভাই বন্ধু যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে একটু খেয়াল করে নিজ গুণে নিজ দায়িত্বে আপনারা অনুবাদের খেয়ানতটা দেখে নেবেন। আসুন আমরা শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, খায়্যারা লি আদামা বানীহি, এখানে খায়্যারা না খাব্বারা না খুব্বিরা বিভিন্ন শব্দ আছে, যাই হোক, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে দেখালেন, ফাজআলা, এরপর এটাতে ক্লিয়ার হচ্ছে, ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আওলাদদের মধ্যে একজন থেকে আরেকজনের ফজিলত বেশি এগুলো দেখতে লাগলেন, দেখলেন। ক্বালা, তারপর আল্লাহ হাবিব বলেন, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আমাকে দেখলেন একটি উজ্জ্বল নূর হিসাবে। আর এখানে অনুবাদে অবশেষে তিনি একটি অতি উজ্জ্বল নূর দেখালেন, মূলত এবারত হলো আমাকে দেখলেন নূর হিসাবে, ফি আসফালিহিম, তাদের একেবারে শেষ প্রান্তে। ফাকালা ইয়া রব, তখন তিনি বললেন, হে রব, মান হাজা, কে তিনি, এখানে আছে কে, সে এটা কে? আদম আলাইহিস সালাম বললেন, ওহে রব, এটা কে? আমি হলে বলবো, কে তিনি? ক্বালা হাযা ইবনুক আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, সে তোমার পুত্র আহমদ, তিনি তোমার পুত্র আহমদ, হুয়াল আউয়ালু, তিনি প্রথম, এখানে সেই প্রথম সৃষ্টি, এখানে প্রথম সৃষ্টির কথাটা কোথা থেকে আসলো, তিনি প্রথম, তিনি শেষ,
যদি প্রথমের সাথে সৃষ্টি যোগ করা হয় তাহলে তিনিই প্রথম সৃষ্টি, তিনিই শেষ সৃষ্টি, সেটা তো হবে। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রথম শাফাআতকারী। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিজ গুণে খায়াতগুলি দেখে নেবেন। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম তাকে অতি উজ্জ্বল নূর হিসাবে দেখেছেন, আরও অন্যদেরকেও দেখেছেন, শুধু আল্লাহ রসুলকে না, আরও অন্যদেরকেও দেখেছেন। আমি আপনাদেরকে আরও স্পষ্ট হাদিস দেখাবো, আরও সবাইকেই নূর হিসাবে দেখেছেন, সকলের রুহ দেখেছেন, রুহ হিসাবে দেখেছেন, রুহ দেখেছেন, এবং সকলকে একটি আকারে দেখেছেন। তিনি এই হাদিসের পরে আরেকটি হাদিস আলোচনা করার পরে তিনি বলেছেন যে প্রমাণ হলো প্রথম সশরীরে মানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখানে তো আদম শুধু আল্লাহ রসুলকে দেখলেন না, আরও সবাইকেই দেখলেন নূর হিসাবে, আল্লাহ রসুলকে অতি উজ্জ্বল নূর হিসাবে দেখলেন, সকলকেই রূহ হিসাবে দেখলেন, সকলকেই একটি আকারে দেখলেন। এখন যদি সশরীরে বলতে হয় তাহলে সবাইকেই বলতে হবে, যে সকলেই সেখানে আত্মার জগতে সকলেই সেখানে সশরীরে ছিলেন। আর কোন সশরীর? জিসমে অংশরী, যেটাকে আমরা বলছি, যেটা মায়ের গর্ভে সৃষ্টি হয়, মা বাবার মাধ্যমে যারা দুনিয়াতে আসেন তাদের যে জিসিম সৃষ্টি হয় মায়ের গর্ভে, সেটা জসদ অংশরী, সেই জসদ অংশরী সহ সেখানে। আসুন আমরা আরও কিছু হাদিস দেখি। সহিহ সুনান আত তিরমিজি আল মুজাল্লাদুস সালিস হাদিস নাম্বার 3076। আন আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা যাহরাহু ফাসাকাতা মিন যাহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে স্পর্শ করলেন, ফাসাকাতা মিন যাহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তখন তার পৃষ্ঠদেশ থেকে আদম আলাইহিসসালামের যত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন কিয়ামত পর্যন্ত, তারা সকলে আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশ থেকে পতিত হলেন, জাহির হলেন। ওয়া জাআলা বাইনা আইনাই কুল্লি ইনসানিন মিনহুম ওয়াবিসাম মিন নূর, আর তাদের প্রত্যেক ইনসানের দুই চোখের মধ্যখানে নূরের একটা জ্যোতি, একটা ঝলক আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বা সৃষ্টি করলেন। সুম্মা আরাদাহুম আলা আদম, এরপরে তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। ফাকালা আই রাব্বি মান হাউলা, তখন আদম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, কারা তারা? ক্বালা হাউলা ইযুররিয়্যাতুক, তারা তোমার সন্তানেরা। ফারআ রাজুলাম মিনহুম ফাআজাবাহু ওয়াবিসু মা বাইনা আইনাইহি, তাদের মধ্যে একজন পুরুষ মানুষ একজনকে দেখলেন, তিনি খুব অবাক হলেন তার দুই চোখের মধ্যখানে যেই নূরের জ্যোতি আছে, ঝলক আছে তা দেখে। আসুন এই হাদিসটার অনুবাদও আছে বাংলাতে, আমরা দেখি। এখানে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসাহ করলেন। এটা যারা অনুবাদ করেছেন তাদেরকে বলবো, আপনারা দয়া করে এই যে রাজি এগুলা বাদ দিয়া দেন, এই জওয়াত বলতে জওয়াত বলতে কোনো হরফ আরবি ভাষায় নাই, বাদ দিয়া দেন। আপনারা যে যেসব দেশে লেখাপড়া করেন, মদিনা শরীফে মক্কা শরীফে, আপনারা ভালো করে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসাহ করলেন, এতে তার পিঠ থেকে তার সমস্ত সন্তান বের হলো, যাদের তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। তিনি তাদের প্রত্যেকের দুই চোখের মাঝখানে নূরের ঔজ্জ্বল্য সৃষ্টি করলেন, অতঃপর তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান। আদমের দৃষ্টি তার সন্তানদের একজনের উপর পড়ল, যার দুই চোখের মাঝখানের ঔজ্জ্বল্যে তিনি বিস্মিত হলেন। তিনি বললেন, হে আমার প্রভু, ইনি কে? আল্লাহ তাআলা বললেন, শেষ জামানার উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন, তার নাম দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার, আমার বয়স থেকে 40 বছর কেটে তাকে দিন। আদম আলাইহিস সালামের বয়স শেষ হয়ে গেলে তার নিকটে মালাকুল মাউত এসে হাজির হয়,
হাজির হন। আদম আলাইহিস সালাম বলেন, আমার বয়সের কি আরও 40 বছর অবশিষ্ট নেই? তিনি বলেন, আপনি কি তা আপনার সন্তান দাউদকে দান করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা সবাইকেই পেশ করা হলো, সকলের দুই যুগের মধ্যখানে নূর ছিল, তাদের মধ্য থেকে এই হাদিসের মধ্যে দাউদ আলাইহিস সালামকে দেখলেন। তাইলে শ্বশুরে শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখসিস হলেন কেমনে? দেখলেন তো সবাইকেই, সবাইকেই দেখলেন। আসুন আরও ক্লিয়ার হবে। তাফসিরুল কুরআনুল আযীম মুসনাদ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাহাবাতি ওয়া তাবেঈন তালিব আল ইমাম আল হাফিজ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজি ইবনে আবি হাতিম ওফাতুল 327 হিজরিতে প্রথম খণ্ড পেজ 1614 দেখুন। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা এর দিনে হাদিস নম্বর 85-35 পুরা সনদ সহ এখানে আছে। দেখুন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাম্মা আন খালাকা আদামা মাসাহা যাহরাহু ফখরাজাত মিনহু কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া নাযা আদলান মিন আদলাঈহি ফখলাকা মিনহু হাওয়া সুম্মা আখাযা আলাইহিম আল আহদ আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমিল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন সুম্মা ইখতালাসা কুল্লু নাসামাতিন মিন বানি আদামা বিনূরিহি ফি ওয়াজহিহি ওয়া فيه البلوى الذي كتب إنه يبتلى بها في الدنيا من الأسقام ثم عرضهم على آدم فقال يا آدم هؤلاء ذريتك وإذا فيهم الأجذم والأبرص والأعمى وأنواع الأسقام فقال آدم يا ربي لما فعلت هذا بذريتي قال كي تشكر نعمتي يا آدم وقال آدم يا ربي من هؤلاء الذين أراهم أظهر الناس نورا قال هؤلاء الأنبياء يا آدم من ذريتك قال فمن هذا الذي أراه أظهرهم نورا قال هذا داود يكون في آخر الأمم। এই হাদিসের মধ্যে সবাইকেই পেশ করা হলো এবং বিভিন্ন অসুখে আক্রান্ত আদমের আওলাদ, আদম আলাইহিস সালামের আওলাদেরকেও পেশ করা হলো। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া রাব্বি লিমা ফাআলতা হাযা বিযুরিয়্যাতিহি, আমার রব আমার আওলাদদের সাথে আপনি এই ব্যবহার কেন করেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাতে করে তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। এরপরে আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি মান হাউলাই আল্লাযীনা আরাহুম আযহারা আন-নাসি নূরান, হে আল্লাহ, ওই কারা যাদের নূরটা সবথেকে বেশি জাহির, সবথেকে বেশি উজ্জ্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাউলাইল আম্বিয়া ইয়া আদম মিন যুররিয়াতিক, হে আদম, তারা তোমার আওলাদদের মধ্য থেকে আম্বিয়া। ক্বাল ফামান হাযা আল্লাযী আরাহু আযহারাহুম নূরা, বললেন, হে আমার রব, এই তাদের মধ্যে ওই যে একজন থেকে তাদের সকলের নূর থেকে এই নূরটা আর একটু জাহির, তিনি কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ আখির জামানায় আসবে, তারপরে বয়সের বিষয়টা এই হাদিসের মধ্যে আছে। পরেরটা দেখতে পারেন, 85-36 এখানেও সনদ সহ আছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ক্বালা ইন্নাল্লাহ খালাকা আদামা সুম্মা أخرج ذريته من صلبه مثل الذر فقال لهم من ربكم قالوا الله ربنا ثم أعادهم في صلبه حتى يولد كل من أخذ ميثاقه لا يزاد فيهم ولا ينقص منهم إلى أن تقوم الساعة। আদম আলাইহিস সালামের আওলাদদের থেকে অঙ্গীকার নেওয়া হলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই জবাব দিয়েছিলাম, আল্লাহ রব্বুনা। এই বিষয়ে এখানে হাদিসটা যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত আওলাদদেরকে বের করে আনলেন মিসলাযর, অনু আকারের, অনু যার বলা হয়, যেমন শীতের দিন যদি জানালা দিয়ে সূর্যের আলো ঢুকে, তাহলে সূর্যের আলোর মতো একটা ছোট্ট একেবারে মানে ক্ষুদ্রতম একটা আকারের কিছু দেখা যায়, এটাকে যার বলা হয়। আদম আলাইহিস সালামের সমস্ত আওলাদদেরকে তার পৃষ্ঠদেশ থেকে এই যার হিসাবে যে উজুদ তার পৃষ্ঠদেশে ছিল তার আওলাদদের, এটাকে বের করা হলো। আর আদম আলাইহিস সালাতু ওয়াসালামের আওলাদদের থেকে অঙ্গীকার নেওয়া হলো। সুম্মা আআদাহুম ফি সুলবিহি, এরপরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো আদমের পৃষ্ঠদেশে। হাত্তা ইউলাদা, এরপরে তারা তাদের জন্ম হবে কিয়ামত পর্যন্ত। এখানে ওই যে যার অনুর আকারে, এটাই আকার, অনুর আকারে দেখলেন, এটা কি দেখলেন? এটা
নূর দেখলেন এটা অন্য বর্ণনায় আছে, রূহ দেখলেন অন্য বর্ণনায় আছে। যদি একটা আকার এর অর্থ আপনি যদি কোনো জিসিম অর্থ নিতে চান, তার মানে জসদ অংশরই যেটা মায়ের গর্ভে সৃষ্টি হয় সেটা নয়। আমরা যদি আমাদের কোনো বড় মহাকিক কেউ যদি রুহ নফস আর জসদ, বিশেষ করে রুহ আর নফস এই আলোচনা যদি করতেন আমাদের ফায়দা হতো। আসুন আমরা এখানে একটা হাদিস দেখি, মুসওয়াতুল হাফিজ ইবনে হাজার আল আসকালানী আল হাদিসিয়া page 328 bab dhikr al masih ekhane ache dekhun 128 an abi ubay ibn ka'b fi qawlihi ta'ala wa id akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyyatahum qala jama'ahum faja'alahum arwahan thumma sawwarahum thumma istantaqahum fatakallamu fa'akhadha 'alayhim al 'ahda wal mithaq an la ilaha ghayruh وأن روح عيسى كانت في تلك الأرواح فأرسل إلى مريم ذلك الروح آدم عليه الصلاة والسلام الأولاد تدرك جمع قرأوله الله رب العالمين جعلهم أرواحا تدرك سشكل لن روح شبه تدرك روح سشكل ثم صورهم تدرك احتاكات دلن ثم استنطقهم تربر تدرك كتبولر شجوك دلن فتكلموا তারা কথা বললো এবং তাদের থেকে ওয়াদা নেওয়া হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা আলাইহিসসালামের রূহ, তার রূহ ওই সময় ওই রূহদের মধ্যে তিনিও ছিলেন রূহ হিসাবে, তার রূহটা মারিয়াম আলাইহিসসালামের কাছে পাঠানো হলো। তাইলে কি দেখলেন? রূহ দেখলেন, রূহ রূহ দেখলেন। প্রিয় দর্শক শ্রোতা, আদম আলাইহিসসালাম যা দেখলেন, দেখুন নম্বর ওয়ান নূর, সবাইকে নূর হিসাবে দেখলেন। নাম্বার টু রুহ দেখলেন, রুহটাই নূর হিসাবে দেখেছেন। রুহ দেখা অসম্ভব নয়, রুহ দেখাটা অসম্ভব নয়, আমরা এরপরে একটা দলিল দিচ্ছি। চার, পরমাণু আকারে সন্তানদেরকে দেখেছেন, এই আকার আল্লাহ দিয়েছেন আদমকে দেখাতে, যা যাসাদে অংশরী অর্থাৎ ওই দেহ নয় যা মায়ের গর্ভে সৃষ্টি করা হয়। সুতরাং আদম আলাইহিসসালামের নূর দেখার মানে যদি হয় নূরের সৃষ্টি, তাহলে আওলাদ আদম সকলেই নূরের সৃষ্টি। আদম আলাইহিসসালামের নূর দেখার মানে যদি সশরীরে জসদে অংশরী সহ দেখা হয়, তাহলে এই সশরীরে সাব্যস্ত হয় সমস্ত আওলাদে আদমের জন্য। আসুন আমরা এই হাদিসটা দেখি, সহিহ মুসলিম হাদিস নম্বর 920 বাব ফি ইগমাদিল মাইয়িত ওয়া দুআই লাহু ইযা হুযিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বসর, যখন রূহ কবজ করা হয় তখন চোখ তার অনুসরণ করে। এই হাদিস থেকে কোনো কোনো ইমাম ব্যাখ্যা দিয়েছেন যে রূহ দেখা সম্ভব, রূহ দেখা যায়, দেখতে পারে, বিশেষ করে মাইয়িত তার রূহকে দেখতে পারে। ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বসর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করব, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। সবাইকে নূর হিসাবে দেখেছেন, তাইলে আল্লাহ রসুল শুধু নূরের সৃষ্টি কেন হলেন? সবাইকে রূহ দেখেছেন, তাইলে শুধু আল্লাহ রসুল কেন সশরীরে হলেন? আর বিষয়টা আসলে সব হাদিস এক করার পরে, যা ক্লিয়ার হয় তা হলো আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তার সমস্ত আওলাদেরকেই দেখিয়েছেন একটা অণু আকারে, রূহ হিসাবে, নূর হিসাবে দেখেছেন। নবীদের রূহ মুবারক সকল থেকে উজ্জ্বল ছিল, আর নবীদের রূহ মুবারকের মধ্যে তাদের মধ্যেও তাফাউত, তাদের মধ্যেও ফজাইল, একজন থেকে একজনের ফজিলত বেশি ছিল, যা দেখেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এটাই বর্ণনা, ফারআনি নূরান সাতিয়ান, এই বর্ণনা দিয়ে এটা প্রমাণ নয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বা আল্লাহ রাসূলের জিসিম মুবারক নূরের সৃষ্টি, এটা প্রমাণ করে না এই হাদিস। আমরা শেষ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর থেকেও শ্রেষ্ঠ, এই হচ্ছে আমাদের বক্তব্য। আল্লাহর হাবিব নূর থেকেও শ্রেষ্ঠ, অতুলনীয় সৃষ্টি, নূরও আল্লাহর এক সৃষ্টি, আল্লাহর হাবিব তো সকল সৃষ্টির শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহর হাবিব নূর থেকেও শ্রেষ্ঠ, এই হচ্ছে আমাদের বক্তব্য। শেষ করি আপাতত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।